নমস্কার বন্ধুরা, মাবেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছি আবার একটু নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তো টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝিয়েই গেছো কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি কথা বলবো আমাদের মন্দিরাকে নিয়ে। তো মন্দির আর পাহাড় ভালো লাগেনি, পাহাড় থেকে ঘুরে আসলো, পাহাড় থেকে ঘুরে এসে আবার গেল মন্দারমণিতে। মন্দারমণিতে দুজনে কিন্তু অনেকটা সময় কাটালো, বলেছে চার দেওয়ালের মধ্যে আমাদের অনেক গল্প জমে থাকে যেগুলো বলা হয় না। বিয়ে 12 বছর হয়ে গেছে, 12 বছর পরেও তারা চার দেওয়ালের মধ্যে তাদের মানে গল্প হয় না। হতে পারে মেয়ে থাকে, মানে সোমনাথের শাশুড়ি থাকে, তারপর শ্বশুরবাড়ির সবাই থাকে মন্দির, আর হয়তো চার দেওয়ালে এমন কিছু কথা থাকে যেটা বলা হয়ে ওঠে না। এই জন্য ওরা নিজেদের মতো সময় কাটানোর জন্য মন্দারমণি গেছে। পাহাড়েও কিন্তু চাইলে পারতো তাদের সম্পর্কটা ঠিক করে নিতে, যদি তাদের কিছু হয়ে থাকে। মনে হচ্ছে হয়েছে, এরপর পুরোটাই মানে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখাচ্ছে সেটা নাটক না সত্যি? সত্যি বন্ধুরা আমরা তো জানি না, কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি মনে হচ্ছে কিছু হয়েছে। এবার ভিউজের জন্য যদি ওটা করে থাকে তাহলে ওটা ঠিক করছে না, আর যদি সেটা তাদের ব্যাপার, সেটা তো আমাদের হস্তক্ষেপ করতে পারি না। যা দেখবো আমরা সেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করবো, যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি, তাই না? তো মন্দারমণিতে গেছে, মন্দারমণিতে গেল, কিন্তু বললো হানি বিয়ের 12 বছর পরে হানিমুনে যাচ্ছি। শুধুমাত্র দুজনে গেছে একান্তে সময় কাটানোর জন্য, গল্প করার জন্য। তারপর ফেরার সময় টাইটেল দিয়েছে যে মনকে শক্ত করে বাড়ি ফিরছি। কেন শক্ত করে বাড়ি ফিরছো কেন? দুজনের মধ্যে যদি কিছু ঘটে থাকে, কোনো ঝামেলা হয়ে থাকে, সেটা তো মেটানোর জন্যই তোমরা মন্দারমণিতে গেছো। মন্দারমণিতে গেছো সেখানে দুজনের জন্য, দুজনের মতো করে সময় কাটানোর জন্য। আর সেখানে তো সবকিছু তোমাদের প্রায় ঠিকঠাক হয়ে গেল। সোমনাথকে দেখে সত্যি এত ভালো একটা মানুষ সোমনাথ, যে যদি কোনো দোষ করে থাকে সে অকপটে ক্ষমা চেয়ে নিতে পারে। কিন্তু তুমি কি ক্ষমা করতে পারোনি সোমনাথকে, যদি সোমনাথ কিছু ভুল করে থাকে? তারপর হঠাৎ করে কমিউনিটি দিয়েছে 7 দিন হলো মন্দারমণি থেকে বাড়ি ফিরেছে, তার জীবনটা পুরো ওলটপালট হয়ে গেছে, মানে মন্দিরের জীবন পুরো ওলটপালট হয়ে গেছে, বেঁচে আছে শুধু মেয়ের জন্য। এবার থেকে মন্দিরের চ্যানেলে নতুন করে মন্দিরাকে দেখতে পাওয়া যাবে। ছবিটা দিয়েছে কোনো শাখা সিঁদুর কিছু নেই। মন্দিরে যখন পাহাড় ঘুরতে গেল তখন কিন্তু শাখা পড়ে যায়নি, আবার এসে যখন মন্দারমণি ঘুরতে গেল দুজনে তখন কিন্তু ওই শাখা পলা একসাথে যেটা হয় সেরকম কিছু একটা পড়েছিল। হঠাৎ করে কমিউনিটি পোস্ট, কোনো শাখা সিঁদুর কিছু নেই, কালো রঙের শাড়ি। কালো শাড়ি পরতেই পারে, আর মন্দিরে এমনি তো কালো শাড়ি পরে, ভালো লাগে দেখতে, কিন্তু কেন ওই কমিউনিটি পোস্ট? কেন কি ঘটে গেছে? নাকি পুরোটাই তোমরা ভিউজ কামানোর জন্য করছো? এখনো পর্যন্ত তোমরা নাটক করে যাচ্ছ, সব কিছু তো ঠিকঠাক হয়ে গেল, দুজনের মধ্যে কথাবার্তা, কেন এরকম করছো মন্দিরা? সমস্যাটা কোথায়? বলছে সব কিছুই তোমরা জানতে পারবে, সব কিছু বুঝতে পারবে, তোমরা তো অবুঝন, আর চুপ করে থাকাটাই বাঞ্ছনীয় কিছু কিছু সময়ে। সব কিছু বুঝতে পারবো জানতে পারবো ঠিক, কিন্তু তুমি কমিউনিটিতে কেনই পোস্টটা করেছো, আর ফেরার সময় কেনই বা এই কথাটা বলেছো? দুজনে তো ভালোভাবেই বাড়ি ফিরলে, সুন্দরভাবে ঘুরলে, কেনাকাটা করলে, তারপর আবার কি হলো, কি হয়েছে যে এরকম করছো? সোমনাথ তো পুরো ঠিক হয়ে গেছে, সোমনাথের মধ্যে কোনো আর রাগ নেই, তো তোমার মধ্যে এত রাগ কেন? তারপর তোমার বাবার ভিডিও দেখলাম, তোমার বাবা মানে যেটা বলল যে সোমনাথকে দেখছে মুখ চোখ শুকিয়ে গেছে, তোমার বাবা যেটা বলল ভিডিওতে, খুবই খারাপ লাগলো। বলছে সোমনাথের মুখ চোখ পুরো শুকিয়ে গেছে। আমি সোমনাথকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সোমনাথ বলল যে এই জার্নিতে ঘুরতে যাওয়া, দুই জায়গাতে ঘুরতে গেছি, মানে পাহাড় থেকে এসে আবার মন্দারমণি গেছি, এই জন্য জার্নির জন্য ঠিকমতো ঘুম হয়নি, এই জন্য চোখ মুখ শুকিয়ে গেছে। কিন্তু মন্দিরার বাবা মুখ ফুটে আসল কথাটা বলতে পারলো না, কিন্তু ওনার কথার ফাঁকে বোঝা গেল কিন্তু যে মন্দির আর সোমনাথের মধ্যে কিছু একটা বড় রকমের কিছু হয়েছে, সেটা মন্দির বাবা পরিষ্কার করে বলতে পারলো না। চা বিস্কুট খেতে বললো জামাইকে, খেলো না, বলছে আমিও জোর করলাম না,
আর খাবারও খেতে বলেনি, কেননা কদিন ধরেই রান্না বান্না হচ্ছে না, রান্না করতে পারছে না। কেন রান্না করতে পারছে না? মন্দিরের বাবা তো রোজ রান্না করতো, ভালো ভালো রান্না করে খেতো, খাসির মাংস, মুরগির মাংস, মাছ সুন্দর করে বাজার করে নিয়ে আসতো, আবার রান্না বান্না করে খেতো। তাহলে এই কদিন রান্না করতে পারছে না কেন? সেদিনে নাতনি বলার পরে শুধু পাট শাক, চিংড়ি মাছ দিয়ে পাট শাক আর ভাত রান্না করেছে, তারপরের দিনও কিন্তু হোটেলে খেয়ে এসেছে। কেন এটা করছেন উনি? মনের মধ্যে কি হয়েছে? সত্যি কি তার মেয়ে জামাইয়ের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে, তারা একসাথে আর থাকতে পারছে না? আর মন্দিরে দিনের পর দিন কেন এরকম করে তোমার বাবাকে তুমি কষ্ট দিচ্ছ? তোমার বাবার বয়স হয়েছে, এইভাবে কষ্ট দেওয়া উচিত না। তুমি কেন এরকম করছো? মেয়ের জন্য বেঁচে আছো, হ্যাঁ আমরা সন্তানের জন্য বেঁচে থাকি এটা ঠিক, যতই ঝড়ঝাপটা আসুক জীবনে, কিন্তু সাময়িক রাগ হয়, মনে হয় জীবন শেষ করে দেব, কোথাও চলে যাব। কিন্তু এমন কি হয়েছে যে তুমি একদম সারা জীবনের জন্য হাত ছেড়ে দিতে চাইছো সোমনাথের? আর সবাই তোমাকে কমেন্ট করছে যে এই ভাই নামক বস্তুটার জন্যই তোমার জীবনটা উলট পালট হয়ে যাচ্ছে, তোমার জীবনে এত ঝড় নেমে আসছে। তা ভাই নামক বস্তুটাকে তুমি ভাগাও। আজকে তোমাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এত একটা সুন্দর সম্পর্ক, এত মধুর সম্পর্ক তোমাদের, মানে সম্পর্কে মিষ্টি সম্পর্ক দেখে অনেকেরই হিংসে হতো যে এরকমও সম্পর্ক হয় স্বামী স্ত্রীর, সেই সম্পর্কে নজর লাগলো কেন? আর অনেকেই বলছে তোমাদের মানে ঝগড়ার সূত্রপাত হচ্ছে তোমাদের লাস্ট ভিডিওর থেকে, যেটা শুটিংয়ের ভিডিও হয়েছিল, গানের ভিডিও, সেখান থেকে তোমাদের ঝগড়ার সূত্রপাত। তা হ্যাঁ, তোমাদের, তোমাকে তো মুখ ফুটে বলতে হবে সবসময়, আমি বলছি না তোমাদের পার্সোনাল ম্যাটারগুলো তুমি মুখ খুলে বলো, কিন্তু তোমরা তো যেগুলো তুলে ধরো, তোমরা তো পুরোটাই তুলে ধরছো সোশ্যাল মিডিয়ায়, তো নামাচ্ছ পুরোটাই, তোমাদের ঝগড়াটা তো নামাচ্ছ, তুলে ধরছো। এই যে তুমি পাহাড়ে এরকম করলে সোমনাথের সাথে, কোনো গল্প নেই, কিছু নেই, কথা নেই, হঠাৎ করে এসে মন্দারমণি গেলে দুজনকে, দুজনে সময় কাটাতে ভালো লাগলো, হঠাৎ করে আবার তুমি পোস্ট করছো ভিডিওতে, টাইটেল দিচ্ছ মন শক্ত করে বাড়ি ফিরছো। কেন শক্ত করে বাড়ি ফিরছো? কেন তুমি তো মনটা শক্ত করতেই গেছিলে সোমনাথের সাথে সময় কাটাতে, তাহলে এই কথাটা বলার মানেটা কি? তারপর এখন যে কমিউনিটিতে দেখলাম কমিউনিটিটা দিয়েছো, এই কথাগুলোর মানেটা কি? আর শাখা সিঁদুর ছাড়া তুমি কি ভাবছো, তোমাকে খুব সুন্দর লাগছে? একদমই না। বিবাহিতা মেয়েদের শাখা সিঁদুরটাই হচ্ছে আসল সৌন্দর্য। যদি স্টাইল করে শাখা সিঁদুর না পরো, তাহলে আমার মনে হয় না তাকে খুব সুন্দরই লাগে। কি বাজে বাজে কমেন্ট করেছে তোমাকে, এগুলো আমাদের ভালো লাগে না। যেহেতু তোমাকে আমরা সবাই ভালোবাসি মন্দিরা, তুমি যে এইসব বাজে বাজে কমেন্টের শিকার হচ্ছ, এগুলো কিন্তু শুনতে ভালো লাগে না, বুঝেছো? আর তুমি যে সোমনাথের সাথে এরকম ব্যবহারটা করছো, এটা ঠিক করছো না। সোমনাথ কিন্তু তোমার সব, মানে যদি তোমার দোষ থাকে সেই দোষ মেনে নিয়েছে, নিজের দোষ থাকলে নিজের ভুলটা, দোষটা শুধরে নিয়েছে, ক্ষমা চেয়ে নিয়েছে। তাহলে তোমার সমস্যাটা কোথায়? তোমার এত ইগো প্রবলেম কেন? আর অনেকেই কমেন্ট করছে অনেক টাকা হয়ে গেছে, টাকা হয়ে গেলে সম্পর্কের ফাটল ধরে, সম্পর্ক ঠিক থাকে না। যখন টাকা কম ছিল তোমাদের, তোমাদের সম্পর্ক মিষ্টি ছিল, এটাই কি ঠিক? তুমি কি এগুলো প্রমাণ করে দিচ্ছ নাকি? তুমি কি নিন্দুকদের মানে কথাগুলো সত্যি করে দিচ্ছ, না যারা তোমাকে ভালোবাসে তুমি তাদের কথাগুলো সত্যি করতে চলেছ? আমি বলবো মন্দিরা, এরকম কিছু করো না, ভালো থাকো, তোমরা সকলে মিলে ভালো থাকো, তোমার বাবাকেও একটু শান্তি দাও। আর তোমার মা সবসময় তোমাদের বাড়ি থাকে কেন তাহলে? তুমি যে বলছো তোমার মায়ের এরকম নোংরা চরিত্র, নোংরা স্বভাব তুমি কিন্তু তুলে ধরেছো, আমরা কিছু জানি না, আমরা কিছু বলিনি। তোমার মা, তোমার বাবা থাকতো অন্যজনের সাথে, চলে গেছিলো, এতদিন পরে ফিরে এসেছে, সেই মাকে তুমি ঘরের মধ্যে রেখেছো, ঠিক আছে, মায়ের জন্য তো আলাদা ঘর দেখে দিয়েছো, সবসময় মা থাকে ঘরের মধ্যে, সেই নিয়ে তোমাদের কিছু ঝামেলা হচ্ছে না কি হচ্ছে সেটা তো তুমি বলবে না সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে, যাই নিয়ে ঝামেলা হোক না কেন, যাই ঘটে থাকুক না কেন, ঠিক করে নাও। স্বামী ছেড়ে দিয়ে কখনো ভালো থাকা যায় না, স্বামী সন্তান নিয়ে কিন্তু মেয়েদের জীবন, যতই ঝামেলা হয়ে থাকুক মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়, এটাই তো জীবন মন্দিরা। ভাবছো জ্ঞান দিচ্ছি, কিন্তু না, যেটা বাস্তব, যেটা সত্যি সেটাই বলছি। আমাদের জীবনে অনেক কিছু ঘটে থাকে, কিন্তু মেনে মানিয়ে চলতে হয়।
তো যাই হোক বন্ধুরা, আর বেশি বড় করবো না ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই দেখার সময় ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কথাগুলো ঠিক বলেছি কিনা। যারা আছো আমার ঘরে প্লিজ আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো। যারা আসো নিয়ে কোনো চলে তাদের মাবিটু ব্লগকে সাবস্ক্রাইব করে নাও। আমার সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এত ভালোবাসা। টাটা।